আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য আজকের আলোচনার বিষয় সাহরির ফজিলত প্রিয় আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের চেনামুখ আমাদের প্রিয় মুখ বিশিষ্ট আওয়ালী দিন হজরত মাওলানা مفتي عبد القادر المداني الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد الله سبحانه وتعالى مهن درباري لاكوك لشكر السجود جني أبن عماك سيد الشهور মাস সমূহের সব সবথেকে সম্মানিত মহিমান্বিত রহমাতমা ফিরাত এবং নাজাতের মাস রমজানুল মোবারককে উপস্থিত করে আমাদেরকে ধন্য করলেন তার আলিসান দরবারে শুক্রিয়দায় করছি আলহামদুলিল্লাহ কামাইয়াম বাগফি জালে আলী ওয়াজহি ওয়াজিমী সুলতানি সম্মানিত সুধী মণ্ডলী সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব। তা আপনার ইতোমধ্যেই অবগত হয়েছেন আর তা হচ্ছে সাহরির ফজিলত আমরা সাহারি ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরুতেই বলবো আল্লাহ পাক পবিত্র কোরআনে হাকিমে এরশাদ করেন ইল্লা আহা আলা লাইকলিফুল্লাহসান ফিদ্দিন হারাজ অর্থাৎ দিন ইসলামের ভিতরে কোনো কিছুই আল্লাপাক অতিরিক্ত কষ্ট চাপিয়ে দেননি এই দিন ইসলামকে আল্লাপাক যুগ যুগ ধরে মানুষের জন্য উপযোগী করেছেন এই জন্যই বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে এক পুরো পরিপূর্ণ জীবন বিধান ইসলামের প্রতিটা বিষয় হচ্ছে সায়েন্টিফিক এবং বিজ্ঞানসম্মত আজকের আমরা যে সাহারি নিয়ে আলোচনা করব এই সাহারি কতটা বিজ্ঞানসম্মত রোজা রাখার জন্য কতটা উপযোগী এ বিষয়ে আপনারা আলোচনার মাধ্যমে অবগত হবেন আলোচনার শুরুতেই আমরা জানবো সাহারি কাকে বলে ফিলকামোস আর সাহারোহুয়া কুবাইল্য সোবে সোবে সাহাদ এর সামান্য পূর্ব কি বলা হয় সাহার আর এই সাহারির সময় যে খাবার খাওয়া হয় তা কি বলা হয় সাহারি চলুন আমরা ইসলামের সৌন্দর্য এই সাহারি নিয়ে আলোচনা করলে বুঝতে পারবো ইসলাম কতটা বিজ্ঞানসম্মত একজন মানুষ রোজা রাখার শক্তি সঞ্চার করার জন্য আল্লাহ পাক এই সাহারির হুকুম আমাদেরকে দিয়েছেন অর্থাৎ ইসলাম এই সাহারি খাওয়া বৈধ হয়েছে আমরা জানি আহলে খেতাবদের উপরে সন্ধ্যার পরে ঘুমালে আর তাদের জন্য ফজর পর্যন্ত কোনো কিছু খাওয়া বৈধ নয় কিন্তু পাক আমাদের জন্য উম্মতে মোহাম্মদের জন্য এই সাহারি খাওয়াকে বৈধ করে দিয়েছেন এটা ইসলামের এক সুন্দর শেয়ার এবং ইসলামের একটি অন্যতম দিক সুপ্রিয় দর্শক শ্রোতা এবার আমরা জেনে নেব সাহারি খাওয়ার হুকুম সাহারি খাওয়া হচ্ছে সুনত কল রসুল্লাহ সাল আলী ও সাল্লাম ইন্না ফাসলাম সিয়ামে না ও সিয়া মে আহলে কিতাব আকালত সাহার রহ আবু দাউদ আল্লা রসুল ইসাদ করেন আমাদের মাঝে এবং আহলে আহলে কিতাবদের মাঝে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া বিভিন্ন কিতাবে সারি খাওকে মুস্তাহাবও বলা হয় কিন্তু একজন আশেক এ রসুল একজন আল্লাহ এবং রসুল প্রিয় ব্যক্তি সে কোনটি সুন্নাত কোনটি মুস্তাহাব কোনটা অজিব এ বিষয়ে না ভেবে ইসলামের প্রতিটি বিষয় সে গুরুত্বের সাথে আমল করবে রসুল পাকসালাম যেটি করেছেন যেটার জন্য আদেশ করেছেন আমরা সেটি অত্যন্ত গুরুত্বের সাথেই করবো আমরা দেখেছি দেখেছি সাহাবা একরাম তাদের ভিতর থেকে একজন এক জায়গায় বসে হাসলেন জিজ্ঞাসা করা হলো আপনি এখানে কেন হাসতেছেন কোনো কারণ ছাড়া তিনি বললেন এখানে আমি রসুল পাক সাল্লাহ সাল্লামকে হাসতে দেখেছি বিধেই আমি এখানে হাসতেছি আরেকজন সাহাবিকে দেখা গেল একটা জায়গায় মাথা নিচু করে যাচ্ছেন প্রশ্ন করা হল এখানেতে কোনো গাছ নেই আপনি কেন এখানে মাথা নিচু করে যাচ্ছেন ওই সাহাবি জবাব দিলেন এখানে রসুল পাকসালসাল্লাম যখন গমন করেছিলেন তখন একটি গাছ ছিল তিনি মাথা নিচু করে গিয়েছেন এ কারণেই আমি মাথা নিচু করে যাচ্ছি অন্য একজন সাহাবিকে দেখা গেল তিনি তার উটকে একটা ঘরের চতুর্দিকে ঘুরাচ্ছেন প্রশ্ন করা হলো আপনি কেন অযথা এভাবে ঘরের চতুর্দিকে উঠকে ঘুরাচ্ছেন ওই সাহাবি জবাব দিলেন কেন করেছি এটা আমি জানি না তবে রসুল পাকসালামকে এভাবে করতে দেখেছি বিধায় আমি এভাবে করছি এ কারণে সুন্নাত ভেবে কোনো আমলকে অবহেলা নয় আবার কিছু মানুষ দেখা যায় প্রশ্ন করেন যে আমি আজকের সাহারি খেতে পারি নাই এ কারণে আমি রোজা রাখি নাই কিন্তু সাহারি খাওয়া সুন্নত তাই বলে এটা রোজা রাখার জন্য শর্ত নয় সাহারি না খেলেও রোজা রাখা যাবে এবার আমরা জেনে নেব সাহারির ফজিলাত সুপ্রিয় দর্শক শ্রোতা উম্মতে জন্য এই সাহারি একটি অনন্য একটি দান আগে জেনেছি চাহালি কেতাব্দীর উপরে সাহারি খাওয়া বৈধ নয় তারা রাত্রে ঘুমনের পরে ফজর পর্যন্ত আর কোনো কিছুই খাওয়া তাদের জন্য বৈধ নয় আল্লাহ পাক উম্মতে মোহাম্মদির জন্য এই রাতে খাবারের বিধান করলেন আল্লাপাক বোসেন ওয়াশরাবু ওয়সাবু ইয়াতাবায়yana লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খৈতুল আসওয়াদি মিনাল ফজর মুসিয়ামা লাইল তোমরা রাতের বেলায় ফজর উদিত না হওয়া পর্যন্ত তোমরা খাবার দাবারে বাং পানাহার করো এরপরে ফজর উদিত হওয়ার পরে রাত্র পর্যন্ত খানাপিনা বন্ধ করো এই আয়াতের মাধ্যমে সাহারিকার খাওয়ার বিধান উম্মতে মহামাদিকে দেওয়া হয়েছে জায়জ করা হয়েছে দ্বিতীয়ত এই সাহারির ভিতরে বরকত রয়েছে রসুল পাকসাল সাল্লাম এরশাদ করেন বারাকাহ ইন্পভাবে এরবাজ ইবনে সারিয়াহ রিয়া তাহুকে রসুল সাল্লাম বললেন হালুম্মা ইল গদা ইল মুবারক রবুদাউদ এ সমস্ত হাদিসের মাধ্যমে সাহারি খাওয়াকে বরকতময় বলা হয়েছে এই কত দিক থেকে বরকত এটা আমরা এখন জেনে নেব প্রথমত এই সাহারি হচ্ছে এতে বা শুন্ন রসুল পাকসালামের অনুসরণ দ্বিতীয়ত হচ্ছে এই সাহারি হচ্ছে আল নফস নিজের নফসকে রোজা রাখার জন্য অভিযুক্ত করে তোলা শক্তিশালী করে তোরা অনুরূপভাবে এই সাহারির ভিতরে আল্লাহ রসুল যে বরকত বলেছেন অবশ্যই এই সাহারি খেলে বরকত হাসিল করা যাবে এরপরে মোখালাফাত আহলে কিতাব এই সাহারির মাধ্যমে আহলে কিতাবদের আমাদের বিরোধিতা করা হচ্ছে উল্টো করা হচ্ছে অনুরূপভাবে জিয়াদা তফিন নাসাদ এবাদতে মনোযোগ সৃষ্টি হওয়া চেহারার ভিতরে বিকৃতি না আসা সাহারির ভিতরে দান করার সুযোগ আপনি রাত্রে খেতে উঠলে একজন এসে আপনার কাছে খাবার চেতে পারে আপনি তখন তাকে খাবার দেওয়ার সুযোগ রয়েছে অনুরূপভাবে আত্মসাববাবু লে দিকের লাহে অদ্দো আ খেতে উঠলে আপনি আল্লাহ পাখির জিকির এবং দোয়া করার সুযোগ পাবেন অনুরূপভাবে আত্মাসবুলে আদা এ আত্মাহাজুদ সাহারি খেতে উঠলে আপনি তাহাজুদ নামাজ পড়াটা আপনার জন্য সহজ হয়ে যায় অনুরূপভাবে এ সাহারি খাওয়ার মাধ্যমেই রোজা নিয়তও হয়ে যায় যে ব্যক্তি রোজা রাখার নিয়াতে সাহারি খাবে এটিই তার নিয়তের জন্য যথেষ্ট তার নতুন করে আর নিয়াত করতে হবে না এমনিভাবে আমরা জেনে নিলাম এই সাহারি বিভিন্ন দিক থেকে বরকতময় তাই আমরা এই সাহারি বরকত জন্য আমরা হাতছাড়া না করি আমরা এবার জেনে নিব কোন দ্রব্য দ্বারা সাহারি খাবেন আন আবি হরারি আল্লাহ তালুকাল কল রসুল্লাহে সাল্লাহ আলহি ওসাল্লাম নেয় সহরুল মোমেন আতামর রওহ আবু দাউদ এই হাদিসির মাধ্যমে আমরা জেনে নিলাম যে সেহরি চাহারির জন্য খেজুর খাওয়া একটি অন্যতম খাবার তবে যে কোনো খাবার দিয়েই সাহারি সারা যায় খাবার পানীয় কি আপনি যদি শুধু পানি খেয়েও খেয়ে নেন তাহলেও সেটা সাহারির সুনাত আদায় হয়ে যাবে রসুল পাকসালুসাল্লাম বলেছেন যদি তোমরা কোনো কিছু না পাও তাহলে কমপক্ষে একটু পানি খেয়ে নিও তবে এক্ষেত্রে কিন্তু বলা যাবে না যে আমি সেহেরির জন্য বিড়ি সিগারেট বা অন্য কোনো খাদ্য খাবো তাহলে আমার সেহেরির সুনাত আদায় হবে না এমনটি বলা যাবে না কেউ হয়তো বলতে পারেন যে বিড়ি সিগারেট খেলে যেহেতু রোজা ভঙ্গ হয় তাহলে এটা খেলে কেন সুনাতা দেওয়া হবে না না এর এমনটি করা যাবে না এমনটি করা হচ্ছে যেমন সিনেমা হল ওপেনিংয়ের সময় মিলাদ দেওয়া কোরআনতে লত করা গান বাদ্যের সময় কোরআন্ত লত করা এর সাথে সামিল অতএব বিড়ি সিগারেট বা এরকম হারাম দ্রব্য দিয়ে আপনার সাহারি খাওয়া এটা গর্হিত কাজ ইসলামে এটা একবারেই নিষেধ সাহারি খাওয়ার সময় আমরা এখন জেনে নেব সাহারি খাওয়ার সময় কখন সূর্য উদিত হওয়ার দেড় ঘন্টা পূর্বেই আপনার সাহারি খাওয়া শেষ করতে হবে অনুরূপভাবে বিভিন্ন কিতাবে এসেছে সূর্য অস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত সময়কে সাতটি ভাগে ভাগ করে ষষ্ঠ ভাগের ভিতরেই আপনার সাহারি খাওয়া শেষ করতে হবে দর্শক এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে সাহারি খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত সাহারি খেয়ে নামাজ শুরু করার পূর্বে কতটুকু সময় বিলম্ব করব এ ব্যাপারে বোখারি স্বরূপের একটি অধ্যায়ের ভিতরে আসছে বা কাম বাইনা ও সালাতুল ফাজর এখানে একটি হাদিস আসছে যে হাদিসের ভিতরে বলা হচ্ছে যে রসুল পাকসালসাল্লাম সাহারি খেয়ে নামাজ শুরু করার পূর্বে পঞ্চাশ আয়াত মধ্যম ধরনের পঞ্চাশ আয়াত মধ্যম ধরনের তেলাওয়াত করতে যতটুকু সময় প্রয়োজন হয় ততটুকু সময় সতর্কতার জন্য বিলম্ব করতেন আবু আবুদৌ শরীফের ভিতরে একটি হাদিস এসছে যে হাদিসের কারণে অনেকেই বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এই হাদিসের ভুল ব্যাখ্যা করে বিভ্রান্ত না হই আর হাদিসটি হচ্ছে যখন তোমরা আজান শোনো আর তখন যদি তোমাদের হাতে সাহির পাত্র থাকে খাবারের পাত্র থাকে তাহলে তোমরা খাবার শেষ করে তারপরে খাবার শেষ করো এই হাদিসের ব্যাখ্যায় আউনুল মাহবুদ শরহে সুনান আবু দাউদের ভিতরে আল্লামা আজিম আবাদি তিনি ইমাম খত্তাবি রহমতুল্লাহালের একটি কল নিয়ে এসেছেন অর্থাৎ এই হাদিসের অর্থ হচ্ছে তোমরা রাত্রিকালীন সময় যদি কেউ আজান দেয় তাহলে তোমরা খাবারের পাত্র রেখে দিও না তোমরা খেয়ে স্যারি শেষ করে তারপরে তোমরা স্যারি শেষ করো কিন্তু আমরা অনেকেই এই হাদিসের সরাসরি অর্থ করে আজানের সময় খাওয়ার ব্যাপারে মত দিয়ে থাকি কিন্তু আসলে সেই মতটি সঠিক নয় অথবা ভুলে যদি কেউ সময়ের পূর্বে আজান দেয় তাহলে আমরা সেই আজানের কারণে খাবার বন্ধ করব না এ হাদিসের ব্যাখ্যা হচ্ছে এমনটি আমরা যেন এ হাদিসের কারণে বিভ্রান্ত হয়ে আজানের সময় যেন না খাই স্যারির নির্ধারিত সময় আমরা খানা শেষ করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দিক আপনারা দেখছেন এটিআর টেলিভিশন প্রবর্তনে ঐক্য